শরীয়ত সরকারের পালা বেলায়ত তাই জানিতে চাই এই বেলায়তরা সৃষ্টি কবে কার মাধ্যমে ভাই প্রথম গুরু হইল কে বা বেলায়তের চারটি হরফ তাই বলে দিবা বেলাম ইয়াতে যাতে বেলায়ত হয় চার হরফের অর্থ বাকি জানতে ইচ্ছা হয় এই তো আমার প্রথম কথা বেশি বলবো না আশা করি জবাব দিবে ভাবে রোশনা আমাকে একটি প্রশ্ন করেছে নবী বেলায়েতের প্রথম গুরু কে এই পৃথিবীতে তার প্রশ্নের উত্তর আমি এখন দেব মহান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে তার বান্দা বান্দীদেরকে যে বিষয়গুলো অবগত করতে চান অবহিত করতে চান পৃথিবীর মানুষ যেন সুশৃঙ্খল থাকে সুন্দর থাকে ভালো থাকে মানুষ সমাজ ব্যবস্থা যেন সুন্দর রাখতে পারে দিন দুনিয়া করার পরে যেন পরকালে তাদের নাজাত প্রাপ্ত হতে পারে সবাই সেজন্য যেই পন্থা অবলম্বন করা আমাদের উচিত সেই পন্থাগুলো নিয়েই পৃথিবীর বুকে যত নবী রসুল এক লক্ষ মত অন্তর দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এসেছেন সেই নবীদের নবী ফেরেশতাদের নবী দুনিয়ার মানুষের নবী আসমানের নবী জমিনের নবী জিনের নবী সমস্ত কুল কায়নাতের নবী এবং আমার স্বয়ং আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে এসে আমার আল্লাহ তাআলার যে চাওয়াটা এই চাওয়াটাকে পূর্ণ করেছেন এই জন্য আমার নবী হলো সিরাজুম মনিরা নূরে মুজাচ্ছাম কায়নাত রসুল কুল কায়নাতের রসুল যেই নবী হলো শ্রেষ্ঠ নবী যেই নবীর উপরে আর কোন নবী নাই এক লক্ষ মত অন্তর দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়াতে এসেছে তারা প্রত্যেকেই আমার সে আখেরি জামানার নবীর পাবন্দি করার জন্য তার প্রচার করার জন্য তাকে মানার জন্য যেই প্রচারণা সেই প্রচারণাগুলো চালিয়েছে সমস্ত নবী রসুলের আমরা বিনে দরখাস্তে মহান আল্লাহ তাআলার দয়ায় মায়ায় আমরা সেই আখেরি জামানার নবীর উম্মত হতে পেরে আমাদের জীবন ধন্য হয়েছে সেই জন্য আমরা জোরে সরে একবার মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি সেই নবীর গুণগান করার জন্য চেষ্টা করব নবীর গুণগান আমার পাপ মুখে কতটুকু করব কতটুকু বা জানি কতটুকু বা বলবো আমার কথায় ভাষায় সুরে ছন্দে অনেক ত্রুটি বিচ্ছুতি হওয়ার কথা আপনারা দয়াবান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথম সৃষ্টি নবী প্রথম সৃষ্টি
আমার নুরা নবী সে ধরা এলো সবার শেষে মহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ পেশে মহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ পেশে প্রথম সৃষ্টি নূর নবী ধরা এলো সবার সৃষ্টি আপনারা জানেন আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে সৃষ্টি করেছে আলুমা খালাকুল্লাহ মিন নূরি সর্বপ্রথম আমার আখেরি জামানার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু মানব রূপে আদম আলাইহিস সালাম প্রথম আসছে আর নবীদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আমাদের আজমতুল্লাহ খান সাহেব একটা কথা এত চমৎকার করে বুঝাইছে আদম আলাইহিস সালাম মানব জাতির আদিপিতা তারও 14000 বছর আগে আমার আখেরি জামানার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই 14000 এর ব্যাখ্যাটাই এরকম তার এক দিন 1000 বছরের সমান তাই সর্বসাকল্যে 540 কোটি বছর আগে আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আমার গানটা সেখানে শুরু প্রথম সৃষ্টি সবার শেষে মহরে নবুয়া ছিল দয়াল নবী পৃষ্ঠ পেশে মহরে নবুয়া ছিল দয়াল নবী পৃষ্ঠ পেশে সৃষ্টির শুরু আমার দয়াল নবী সৃষ্টির শুরু দয়াল নবী সবার শেষে প্রকাশ ছবি সৃষ্টির শুরু আমার দয়াল নবী সবার শেষে প্রকাশ ছবি চন্দ্র তারা আর গ্রহ রবি আরে চন্দ্র তারা আর গ্রহ রবি চন্দ্র তারা গ্রহ রবি আর মেনেছে নবীর কাছে মহরে নবুয়া ছিল দয়াল নবী পৃষ্ঠতে আজান আমাদের বাউল গান এটা কথা প্রদান গান গান করলে এখানে কথা বলতে হবে সৃষ্টির শুরু দয়াল নবী সবার শেষে তার প্রকাশ ছবি চন্দ্র তারা গ্রহ রবি তারা হার মেনেছে আমার নবীর কাছে আবু জেহেল একদিন যায় কয় মোহাম্মদ রে তুই তো কত কিছুই দেখাইনি যা মানুষ কয় তুই সাথে সাথে কইরা দেখাস তোর জাদুর কোনো শেষ নাই আমার নবী কয় আমি তো কোনো জাদু জানি না কবুছি তুই জানোস না ক সব জাদু জানোস আচ্ছা তোর জাদু তো জমিন দিয়া চলে তোর জাদু কি আসমানে চলে আমার নবী কয়
সাসা আপনি কি কইতেছেন ক দুনিয়ার সবাই তোর কথা শুনে আমি দেখছি যারে যা কর সে তাই শুনে ওই যে আসমানের যে সাদ এই সাদে তোর কথা শুনবো যদি তোর কথা শুনে তাহলে সাতরারে দুইটা খণ্ড কইরা আমারে দেখা সাদে তোর কথা শুনে আমার নবী কয় মনে মনে চাচা আমি কইলে সাদ আমার কথা শুনবো কিন্তু তুমি তো আমার কথা শুনবে না আমার নবী হাতের শাহাদাত আঙ্গুল ইশারা করে এইভাবে একটা দাগ মারছে টান মারছে সাথে সাথে চাত্রা দ্বিখণ্ডিত হয়ে দুটি খণ্ড শুধু কাঁপতেছে কাঁপতেছে আমার নবী কয় চা তোকে খণ্ড হইতে বলছি তুই খণ্ড হয়ে গেলি কিন্তু তুই কাপস কেন চাঁদ বললে মালিক আমার জমানো খুলে দাও চাঁদের জমান খুলে গেল চাঁদ সেদিন বলল হে পিয়ারে হাবিব আপনার হুকুমটা করার সাথে সাথে আপনার হুকুমটা আমি পালন করতে পারলাম কিনা এই জন্য আমি থরথর করে কাঁপছি জোরে জোরে তাই সৃষ্টির সুরু দয়াল নবী সবার শেষে প্রকাশ ছবি সৃষ্টির সুরু চন্দ্র তারায় আর গ্রহ রবি ওই চন্দ্র তারায় আর গ্রহ রবি আর মেনেছে নবীর কাছে মহরে ম কুয়ার ছিল দয়াল নবীর বিশ্বতে রুহ নূরের সম্মেলনে ওরে বাবা কিয়াম করে সেই নবীর সামনে রুহ নূরের সম্মেলনে ছিল অবশেষে মহরে নবুয়ত ছিল এক লক্ষ চব্বিশ হাজার পাইরবি করিবে আপনার এক লক্ষ লক্ষ চব্বিশ হাজার ও বাবা পাইরবি করিবে আপনার দুনিয়াতে করবে প্রচার দুনিয়াতে করবে প্রচার যত নবী রসুল আছে মহরে নবুয়াত ছিল দয়াল নবী বিশ্ব দেখে রুহনুরের সম্মেলনে ক্যাম করে নবীর সানে প্রতিশ্রুতি আল্লাহর সানে দিয়েছিল অবশেষে প্রতিশ্রুতি দিল কারা এক লক্ষ চব্বিশ হাজার পাইরবি করিবে আপনার দুনিয়াতে করবে প্রচার যত নবী রসুল আসে তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছিল যে দুনিয়াতে যে আমরা কেবল আখেরে জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার প্রসার করব এই প্রতিশ্রুতি দিয়ে তারা দুনিয়াতে আসছে আওয়ালে আখের নবী নবী
বুলেরই হৃদাকাশে মহরে নবুয়ত এলো দয়াল নবীর পৃষ্ঠতে এক এক নবীর নবুয়তের মাঝে যা এক এক জায়গায় এক এক ভাবে ছিল কিন্তু সেই নবীর কোন সেই নবুয়তের কোন মোহর ছিল না মোহর হলো ছিল যুক্ত খোদা তালার পক্ষ থেকে সনদ প্রাপ্ত ছিল প্রাপ্ত একজনই নবী ছিল সেটা আমার আখের জামানার নবী সমস্ত নবী রাসূলের নবুয়তের মাঝে যা এটা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ছিল আপনারা জানেন অতি সুন্দর করে আল্লাহ তাআলা একজন নবীকে সৃষ্টি করেছিল তার নাম ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ নবী তার চেহারার মধ্যে তার জামার মধ্যে তার নবুয়তের মাজাজা ছিল লাঠির মধ্যে নবুয়তের মাজাজা ছিল মুসা নবী লাঠিটা হাতে থাকলে লাঠি ছেড়ে দিলেই সাপ অন্ধকারে ধরলে টর্চ অনেক রকমের মাজেজা এক এক নবীর এক এক ভাবে ছিল সুলেমান নবীর মাজেজা ছিল তার আংটির ভিতরে আংটিটা আঙ্গুলে দিত সে বাদশাহ আংটি হারায় ফেলছে সে রাস্তার ফকির কিন্তু কোন নবীর মোহর ছিল না একমাত্র আখেরি জামানার নবীর এই পৃষ্ঠ দেশে ঘাড়ের চৌরাহারের একটু নিচে বাম কাঁধের আড়াআড়ি লোমে বেষ্টিত এক টুকরা মাংসপিণ্ড যেটা মহরে নবত যার উপরে লেখা ছিল আলিফ রা মিম আলিফে হলো আল্লাহ রাতে হলো রসুল মিমে হলো মোহাম্মদ আল্লাহর রসুল মোহাম্মদ মোহাম্মদ যার শাব্দিক অর্থই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল আল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মক্কায় নবী এলো পায়া মেনার মক্কা নবী এলো
মা আমিনার ঘরে আদিলে কাজার মানি হাসিতে মুক্তা ধরে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিতে হাজার মানি কাঁদিলে মুক্তা ধরে আমার নবী যার সহায় তার কিসের ভাব নাই আমার যেইভাবে আপনারা নীরবতা করতেছেন পালন মনে চায় আপনাদের কদমে করিতে চুম্বন কত মানুষ রয়েছে দাঁড়াইয়া তার গণ্ডগোল নাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই জায়গা অল্প মানুষ বেশি কি করিব ভাই আমার বুকটা যদি বড় কইরা দিত আমার আল্লাহ মালিক সাই আমার বুকটা পাইতা দিতাম আপনাদের বসারও লাগিয়া আপনারা আছেন সবাই যেই ধৈর্য ধরিয়া আমাদের চাইতে আপনারা ভালো আমি ভাবে বুঝতে পাই আমরা তো টাকার নেশায় গান বাজনা গাই আপনারা গান শুনেন টাকা পান না আরো পকেটের টাকা আমাদের দেন দিয়া সারা রাত্র কেমনে থাকবেন আপনারা দাঁড়াইয়া আপনাদের কাছে আমরা গেছি ঋণী হইয়া হইয়া জীবন ধন্য করব আপনাদের চরণ ধুলি লই এইবার পালা পর্বে চলে যাব দেরি করব না দুই এক কথা আলোচনা করব এখন প্রথম গুরু হইল কে বা বেলায়তের চারটি হরপ তাই বলে দিবা বেলামিয়াতে যাতে বেলায়ত হয় চার হরফের অর্থ বাকি জানতে ইচ্ছা হয় এই তো আমার প্রথম কথা বেশি বলবো না আশা করি জবাব দিবে ভাবে রোশনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাজার মানি হাসিতে মুক্তা ধরে নবী এলো মা আমিনার ঘরে হাসিতে হাজার মানি কাঁদিলে মুক্তা ধরে আমার নবী যার সখা তার কিসের ভাবনা আমার নবী যার সখা তার কিসের ভাবনা ছেড়ে দেন কামাজি যাব মদিনা আর ছেড়ে দেন কামাজি যাব মদিনা পালাগানে আমরা দুজন শিল্পী আপনাদের সম্মুখে দণ্ডায়মান দরবার পক্ষ থেকে আজকে আমাদের পালা নির্ণয় করা হয়েছে নবুয়াতের পালা আর হলো বেলায়েতের পালা নবুয়াতের পালা গাবেন আবুল সরকার আর বেলায়েতের পালা গাবে শরীয়ত সরকার
প্রথমবারে দাঁড়িয়ে পালার একটি গান শুনলাম তার সাথে আরেকটি গান শুনলাম প্রশ্ন করেছে অনেক ভালো চমৎকার প্রশ্ন বেলায়েত সাবজেক্টটা কি এই বিষয়ে আমাকে কথা রাখতে হবে এখন যুগ জামানাটাই বেলায়েতের যুগ আপনারা যদি 4 নাম্বার কালেমাটাকে লক্ষ্য করেন তাহলে বোঝা যাবে সেখানে কি লেখা আছে আল্লাহর বাণী পবিত্র কোরআনেও লেখা আছে মাকানা মুহাম্মাদিন আবাদি মিজালুকুম আলাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবীন নবী খতম হইছে বটে কিন্তু নবুয়াতের আইন চলবে আর এখন হলো বেলায়েতের যুগ তবে মূল অর্থে হলো নবুয়াত আর বেলায়েত এটা একে অপরের পরিপূরক একটা নবুয়াত একটা বেলায়েত একটা মালামাত একটা রিয়াজাত একটা বাশারাত একটা উলুহিয়াত আর একটা রুবুবিয়াত আর একটা খেলাফত একটা মাওলিয়াত এই প্রত্যেকটা সাবজেক্ট উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ ন্যস্ত করেছে তা পূর্ণাঙ্গ কায়েম করার নাম হলো বেলায়েত নবীদের সেই আমার প্রিয় নবী সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি সেই নবীর আমাকে একটি প্রশ্ন করেছে নবী বেলায়েতের প্রথম গুরু কে এই পৃথিবীতে তার প্রশ্নের উত্তর আমি এখন দেব আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আমার জানা দরকার পৃথিবীর সমস্ত কিছুর মালিক কে আল্লাহ আল্লাহ যিনি এই তামাম পৃথিবীর মালিক যিনি আমার আপনার প্রতিপালক তিনি হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা যার কাছে ন্যস্ত করেছেন নবুয়াত এই বেলায়েতের মালিক স্বয়ং আল্লাহ ছিলেন সব কিছুর মালিক আল্লাহ আর হুজুর পাকের এক নাম হলো আবুল কাসেম কাসেম শব্দের অর্থ হলো বন্টন করনেওয়ালা তাহলে আমার আল্লাহ সৃষ্টি করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম বন্টন করে আল্লাহ সৃষ্টিকর্তা উনি হলো বন্টন করনেওয়ালা তাহলে আল্লাহ সবকিছুর মালিক তিনি বন্টন করে তাহলে এই শক্তিটা ছিল আল্লাহর কাছে এটা একটা শক্তি বেলায়েত হলো পাওয়া এটা শক্তি এই শক্তিটা দান করছিল আমার নবীকে নবী দান করছে মাওলা আলীকে এই জন্য বলা আছে আমি যার মাওলা আলী তার মাওলা মান কুন্তুম মাওলা হো ফাহাজা আলিউন মাওলা আমি যার মাওলা আলীও তার মাওলা বলি হারি শুধু তাই না আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা আমি নবী হলাম এলেমের সুরক্ষিত ঘর আর এই ঘরের প্রবেশদ্বার হইল মাওলা আলী যে ব্যক্তি মাওলা আলী নামক ঘরের দরজা দিয়ে ঢুকবে সে অবশ্যই রসুল নামক ঘরে গিয়ে প্রবেশ করবে একটু সুবহানাল্লাহ গঞ্জুরে সুবহানাল্লাহ এজন্য আলী ছাড়া কোনো ধর্ম নাই আলী ছাড়া কোনো ইমাম নাই আলী ছাড়া কোনো ইসলাম নাই আলী ছাড়া বেলায়েত নাই আলী ছাড়া সালাত নাই আলী ছাড়া মাওলায়েত নাই আলী ছাড়া খেলাফত নাই সবকিছুর কর্ণধার বেলায়েতের সম্রাট বেলায়েতের প্রতিনিধি বেলায়েতের প্রথম গুরু তিনি যাকে ন্যস্ত করে তিনি মাওলা বলিহারি বলিহারি একটা প্রশ্নের উত্তর আমি দিলাম যেহেতু প্রথমবার তো এখন বে লাম ইয়া তে কয়টা হলো এই আরবি চারটা হরফের মান কত অর্থ কি কোন হরফের ভাব অর্থ কি এই বিষয়ে একটা
কথা আমার কাছে রাখছে তার আগে আমার একটা প্রশ্ন মনে হয়ে গেছে করবেন না তো প্রশ্নটা হইলো সে একটা গান গাইছে তার লেখা গান গানটার মধ্যে চমৎকার একটি শব্দ আমি শুনলাম এখানে বসে বসে শুনলাম স্যার এক সামে নবী স্যার মানে আওয়াল আখের জাহের ভালো আমার খুব পছন্দ হয়েছে গানটা আওয়ালেও নবী আখেরেও নবী জাহেরেও নবী বাতনেও নবী নবী ছিল আছে থাকবে এর একটা প্রাথমিক পর্যায়ে একটা শব্দের একটা বহিঃপ্রকাশ আছে যে এটা লেখা আছে প্রমাণ আছে আওসাত নাম মোহাম্মদ আখের নাম মোহাম্মদ কুল্লার নাম মোহাম্মদ আওয়ালও নাম মোহাম্মদ অর্থাৎ নবী ছিল আছে থাকবে আমার প্রশ্ন আপনার কাছে নবী যে ছিল কেমন ছিল নবী আছে এখন বর্তমানে কোথায় আছে নবী থাকবে সেদিন আমরা চিনব কেমনে যে ইনি সেই নবী তার একটা রূপরেখা সেকেল সুরতে পরিচয় আমাদের একান্তই জানার দরকার ছিল কেমন ছিল আছে কেমন আছে থাকবে কেমন থাকবে এই হলো আমার একটা প্রশ্ন এই প্রশ্নটা আপনি দয়া করে বলবেন আর জিন্দা ওলি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই মরে নাই আমিও কই মরে নাই কিন্তু বেটা 500 টাকা চাইলো তার মেয়ে বিয়ার জন্য টাকা দিল না সে বেজার হইয়া ওখান থেকে চইলাইলো এক পাগল আইসা কইলো এই নাও 500 টাকা সে 500 টাকা ওই বেটা মনের দুঃখে লাঠি দিয়া তিনটা বাড়ি দিছিল খাজা বাবার মাজারে পরে ওই 500 টাকার এক নোট দিছে এক পাগল তো বললো যে আমি টাকা চাইলাম খাজা বাবার দরবারে সে তো আমার টাকা দিল না আপনি দিলেন আপনি কে তখন উনি পিছনের কাপড় উঁচা করছে দেখে যে তিনটা বাড়ির দা তার পৃষ্ঠের মধ্যে আমার জানা দরকার কবরে কিংবা মাজারে মাজারে কিংবা রওজায় কবর না মাজার কিংবা রওজায় মানুষ তো শুয়ে থাকে বাড়ি মারলে তো তার বুকে লাগার কথা পৃষ্ঠে লাগলে কি কন আপনারা মাজারে তো আল্লাহর ওলি জিন্দা জিন্দা যদি থাকে অবশ্যই জিন্দা আমি ইনি সন্দেহ স্বীকার করি আমার কোন ই নাই দ্বিধা নাই উনি বাড়ি মারছে তাহলে বাড়ি মারলে তো ওনার বক্ষ দেশে লাগার কথা আচ্ছা বুকে না লাগে পিষ্টে লাগলো কে এর অর্থটা কি আপনি এই বিষয়টা আলাউদ্দিন আলা আমাদের হাসিফ চান্দের গোলাম আমি তার প্রতি প্রাণ ঢালা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আরে মানুষ চিনবি যদি আল্লাহ রসুল হে চিনবি যদি আল্লাহ রসুল হে ডুবে দেখ মুর্শিদের রাঙ্গা পায় ডুবে দেখ মুর্শিদের রাঙা পায় দয়ালের নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব এই গানটা দেওয়ান রশিদের গান জিটকার তার একটা গজল আমি গাওয়ার জন্য চেষ্টা করি চিনবি যদি আল্লাহ রসুল রে পাঠরে চিনবি যদি আল্লাহ রসুল রে গোলাম যদি আল্লাহ রসুল মুর্শিদের পায় ডুবে দেখ মুর্শিদের পায় দয়ালে নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালের নাম স্মরণে মুক্ত মানব হয় আমার মন আমার মন রে
এবারে যে প্রশ্নটা করছে আমার মুখে বলার দরকার নাই বেলায়াত হয় চার হরফে বেজানতা কর্ম করে আরে মানুষ বেলায়াত হয় চার হরফে বেজানতা কর্ম করে মুর্শিদ কেসি মিলে পরে গো ভবে মুর্শিদ কেসি মিলে পরে গো আমার মন খুদাসে না যায় আমার মন খুদাসে না যায় দয়ালে নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালে নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব ওরে তুমি যদি আল্লাহর রাসূলে গোলাম তুমি যদি আল্লাহর রাসূলে আমার মন বেলায়াত হয় আমার মন বেলায়াত হয় সঙ্গনে নাম সঙ্গনে মুক্ত মানব ডুবে দেখ মুর্শিদের রাঙ্গা পায় দয়ালের নাম স্মরণেই মুক্ত মানব হয় নাম কাগজে লেখাছে চিনি কাগজে লেখাছে মধু কাগজে লেখাছে মিষ্টি কাগজে লেখাছে গোল্লা কাগজে লেখাছে চমচম এই কাগজটা মুখে নিলে কখনো মিষ্টি লাগে না কেন লাগে না ওটা নাম আছে বস্তুটা নাই এই জন্য বেলায়াত নামই বস্তু বস্তুই নাম এই গুরুর নামে যে শরণ নিয়েছে নামামৃতম মত এই জন্য গীতাই বলছে গুরু তত্ত্বহি জ্ঞান কেবলম গুরু যাকে জ্ঞান দান করে তিনি চৈতন্য জ্ঞানের অধিকারী গুরু যাকে দান করে জ্ঞান তিনি চৈতন্য জ্ঞানের অধিকারী হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সে একজন জ্ঞানী হয় বেতে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড এই আমার এই দেহের মধ্যেও আরবি ২৪টা ৩০টি হরফ আছে ১০টা হরফ বেশি আসে এটা হলো সাধনার জ্যোতি এটা ইন্দ্রিয় শক্তি মুন্ডুতে মিম রাখলো খেজে মজ গেছিল সেতে কান জানা গেল আইন গাইন দুই নয়ন রেতে রক সিনাতে সিন সর্বঙ্গ আলিপের সিন সিমের জিব্বা বাজুতে সিন মুখে হলো বের আলিপে নাসিকা খানি পেতে জোড়া পুস্ত পানি ওয়াতে জিকিরের দনি হে হরপে হার ডালে দণ্ড ফেতে ফেফরা বড় কাপ বলি যায় গেরা ছোট কাপ নাবিতে জোড়া মূলমূত্র লালা বড় তোয়া তিল্লি জোয়া জিল্লিতে রয় সোয়া তিয়তে হৃদয় নফস নুন হরপে কয় ইয়াতে পায়ের গঠন আমার এক মা সে অনেকগুলো অর্থ দিয়েছে মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি এই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড পেতে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ আমি হলো নিগুর রহস্য আরো আসে গান ১০০ টাকার মাঝে দোয়া করেছে তাহলে সেই নিগুর রহস্য এটা গেল ইয়াদুল্লাহ আল্লাহর শক্তি যার মধ্যে নিমজ্জিত থাকে এই জন্য আল্লাহ কইছে তুমি আমার রঙ্গে এটা আল্লাহর বাণী কোরআন সুরা বাকারার মধ্যে আছে সিবগাত আল্লাহি মানাহাসানু মিনাল্লাহি আসবগা হে বান্দা তোমরা আমার রঙ্গে রঞ্জিত হও আমার সেপাতে মুত্তাসির হও আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও আমার গুণে গুণান্বিত হও যিনি আল্লাহর গুণে গুণান্বিত হয় তিনি ওলি আল্লাহ এই জন্য বে লাম ইয়ে আর তে তেতে হলো একাত্মবোধ তৌহিদ করা জানা তৌহিদের বাংলা হলো একাত্মবোধ স্রষ্টাকে মানা স্রষ্টাকে জানা শরীয়ত তরিকত হাকিকত মারিফত
শরীয়ত তরিকত হাকিকত মারিফত ওহাদানিয়াত রেসালাত কামলিয়াত মালামাত রিয়াজাত বাশারাত নবুয়াত বেলায়াত সব সাবজেক্টের পিছনে হলো তে তে সাগরে ডুবে তেতে হলো তাওহীদের দরিয়া এই তাওহীদের দরিয়ায় ডুবে যিনি নিজেকে নিজে দেখেছে সে যেন বেলায়েতের বাসিন্দা হয় তোনা জিনা আর সাফারি তাতেই রসুল হয় কান্ডারি আরে মানুষ তোনা জিনা আর সাফারি দেখো তাতেই রসুল হয় কান্ডারি দয়ালের চরণে আশ্রয় মুর্শিদের নাম শরণে মুক্ত মানব হয় দয়ালের নাম শরণে মুক্ত মানব আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার এইভাবে তুমি আমার পারের কান্ডার হে আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার ভাবে তুমি আমার পারের কান্ডার হে আরে তুমি অন্তিম কালে তিয় দিদার গো মুর্শি অন্তিম কালে তিয় দিদার গো পাখি যেদিন হয় বিদায় পাখি যেদিন হয় বিদায় দয়ালে নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালে নাম স্মরণে মুক্ত মানব একটা গান আমি রাখলাম আমার বেলায়েতের পক্ষে একটি গান রাখলাম প্রশ্নের জবাব যতটুকু সম্ভব না বললেই নয় আমি দিয়েছি প্রশ্নও করেছি আল্লাহ রসুলের কথা অনুযায়ী তার শাহাদাত আঙ্গলি যখন আরশের গায়ে উত্তোলন করেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গলি দিয়ে আকাশের উদিত চাঁদ যখন দ্বিখণ্ডিত করলেন সঙ্গে সঙ্গে চাঁদ দুটি ভাগে ভাগ হয়ে দুই পাহাড়ের মধ্যে পড়ে থরথর করে কাঁপতে লাগল এটাও আমার বাজানের মুখে শুনলাম এটা হাদিসের কথা তবে চাঁদ যে আকাশের চাঁদ যে খণ্ড হইয়া দুই পাহাড়ে দুই খণ্ড পড়ল পইরাই দেখে
আল্লাহ রাসূল তাকিয়ে দেখে চাঁদটা থরথর করে কাঁপতেছে তখন চাঁদকে জিজ্ঞাসা করলো তুমি কাঁপছো কেন বলে হুজুর আপনাকে না বানাইলে তো আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই বানাইতো না আমি চাঁদকেও বানাইতো না আপনি আমার প্রিয় নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি প্রিয় নবী আপনি অনুমতি দিয়েছেন আঙ্গুল ইশারা করছেন আমি এইজন্য থরথর করে কাঁপতেছি যে আমার কোনো বেদবি হইছে কিনা আমি আপনার কথাটা রক্ষা করতে পারছি কিনা আপনার কাছে আমার একটা প্রশ্ন চাই আপনি বলবেন তখন চাঁদের একটা চাওয়া পাওয়া ছিল একটা জিনিস সেদিন চাঁদ চেয়েছিল যে আমি খণ্ড হইছি আমার দুর্লভ জন্ম ধন্য আমার এই চাঁদের জন্ম ধন্য কিন্তু একটা চাওয়া আমি জানতে চাই সেই চাঁদটা কোন চাঁদ ছিল সেটা কি রমজান না সফর না জিলহজ না জিলকদ না রজব না মুহররম তখন কোন চাঁদ ছিল সেই চাঁদ তার চাওয়াটা ছিল কি দয়া করে আমাদেরকে বুঝিয়ে দিবেন আগেটা ওই অলির কথা যেটা জিজ্ঞেস করছি ওটা তো আমার একটা কাউন্টার কিন্তু মূলে এই প্রশ্ন আমার এই দুইটাই ওই মরা পুরা 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 ওই মরা পু
ওই মরা পুরা আমার আরাফাতে প্রেম আগুন ওই মরা